নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। নিজের স্কুলের ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার হলেন এক শিক্ষক। অভিযুক্ত শিক্ষকের বাড়ি ও স্কুল ক্রান্তি ব্লকে বলে জানা গিয়েছে। স্কুলের প্রধান শিক্ষক থানায় লিখিত অভিযোগ জানানোর পরই অভিযুক্ত পার্শ্ব শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। কিছুদিনের মধ্যেই শিলিগুড়িতে চালু হচ্ছে ফুড স্ট্রিট। রবিবার লটারির মাধ্যমে ব্যবসায়ীদের হাতে ফুড স্টলগুলি তুলে দিল শিলিগুড়ি পুর নিগম। ফের পথ দুর্ঘটনা জাতীয় সড়কে। ফের পথ দুর্ঘটনা জাতীয় সড়কে। লরি ও বাইকের সংঘর্ষে আহত হলেন দুজন। রবিবার রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বালাপাড়া এলাকার জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে খবর, কোনোভাবে বাইকটি লরির সামনে চলে এলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বাইকে থাকা দুজন রাস্তায় পড়ে আহত হন। তাদের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। প্রথমে তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়, পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় আহতদের। মালবোঝাই লরিটি শিলিগুড়ির দিক থেকে তিস্তা সেতুর দিকে যাচ্ছিল। দুর্ঘটনার জেরে প্রায় ঘণ্টাখানেক জাতীয় সড়ক অবরুদ্ধ থাকে। দুটি ওয়ান ওয়েতেই যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। অ্যাম্বুলেন্সগুলিকেও ভিন্ন পথে চলাচল করতে হয়। ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি ও ট্রাফিক পুলিশ, পরে পৌঁছায় দমকল। স্থানীয়দের বক্তব্য, দুটি রাস্তার মাঝ বরাবর আটকে দেওয়া হয়েছে, মানুষ তাই এপাশ থেকে ওপাশে যেতে পারছে না। বাইকাররা জীবনের ঝুঁকি নিয়ে ডিভাইডার পারাপার করছেন, ফলে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এলাকার ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন তারা। দুর্ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। আমার কাছে ফোন আসে যে এরকম ব্যাপার, বালাপাড়া বান্ধে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে গেল। দুজনেই বোঝা যাচ্ছে না কি অবস্থা আছে, কিন্তু খুব খারাপ অবস্থা। কিভাবে, মানে কারা? অ্যাকচুয়ালি বাইকে ছিল দুজন। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এই জলপাইগুড়ি থেকে এদিকে ময়নাগুর দিকে যাচ্ছিল। পেছনে এই যে গাড়িটা দেখছি, গাড়ি দাঁড়িয়ে আছে, একটা মাছের গাড়ি হয়তো মেরে দিয়েছে। অতঃশীঘ্র আমি ফটাফট চলে আসার পরে, ছেলেবেলে ছিল, আমি আসার আগে একজনকে হসপিটালে নিয়ে যাই। তারপরে আমি আসার পরে আবার একটা অ্যাম্বুলেন্স ঘুরিয়ে দিই। আমাদের যে ভাইগুলো আছে এখানকার, যে ছেলেবেলে, সবাই হসপিটালে পাঠিয়ে দিই। তাতে আমি যেটা দেখলাম, প্রচুর ব্লাড ব্লাড পড়ে আছে, বোঝা যাচ্ছে না কি। আচ্ছা, দুজনে কি গুরুতর অবস্থায় ছিল? দুজনেই গুরুতর অবস্থা। প্রথমটা আমার মনে হয় যেটা শুনলাম, প্রথমটা আরও খারাপ ছিল। বললাম গাড়িটা কি, বাইকটা কি কোন দিক থেকে আসছিল? বালাপাড়া বাইকটা জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি দিয়ে যাচ্ছে। বাধের রাস্তা দিয়ে কি আসছিল? ক্রসিং কি করেছিল বাইকটা, আপনি শুনেছেন? না না না, ওই তো জলপাইগুড়ি মানে পাহাড়ের মধ্যে, মানে হাইরোড বরাবর যাচ্ছিল। হ্যাঁ, হাইরোড বরাবর, না ক্রসিং এর কোনো ব্যাপার ছিল না। আমি যেটা শুনলাম, গাড়িটা যেটা লরিটা, এটাও ময়নাগুড়ি দিয়ে যাচ্ছে। পাশাপাশি যাচ্ছিল দুটো গাড়ি, এরকম কি হতে পারে? আগাপিছে এরকম হতে, আমি তো ছিলাম না, আগাপিছে এরকম হতে পারে, হ্যাঁ সম্ভবত হতে পারে। অনেক সময় বড় গাড়ির ড্রাইভার রাত্রেবেলা করে মদ খায়, আবার ছোট গাড়ির ড্রাইভারও মদ খেতে পারে, হতে পারে এরকম বিছানাশির মধ্যে হয়ে গেছে। যা বলছি যে যারা আহত হয়েছে তাদের নাম পরিচয় কিছু জানতে পারছি? জানি না, আমি যেটা শুনলাম যেটা জলপাইগুড়ি কদমতলা বা শিয়ালদহ, জলপাইগুড়ি শহরেরই কেউ হবে কি বলবেন। এরকম একটা ঘটনা মাঝে মধ্যে এরকম দেখা গেছে নিয়ম জায়গায়। এই যে দেখেন, আজকে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, দুপাশে গাড়ি জাম, প্রশাসন এসে কী করতেছে জানি না, কিন্তু এই যে অ্যাম্বুলেন্সটা যে উল্টা দিকে ঢুকলো, সেই অ্যাম্বুলেন্সটা উল্টা দিকে ঢুকে বালাপাড়া বান্ধে কোনো ক্রসিং নেই। আজকে যদি ক্রসিংটা থাকতো, তাহলে বালাপাড়া বান্ধের এই ক্রসিংটা থাকলে অ্যাম্বুলেন্সটা জুগলি পার হয়ে চলে যেত, সেন পার হয়ে ফটাফট গাড়িটা, সেটা ক্রসিংটা নেই। আচ্ছা, এত বড় একটা লম্বা জাম লাগছে, তাতে অ্যাম্বুলেন্সের কী অবস্থা হতে পারে? এটা হচ্ছে বালাপাড়া, পাহাড়পুর সংলগ্ন বালাপাড়া মোড়। আমি এখানে এসে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইকটাও ময়নাগুড়ির দিকে যাচ্ছিলো, পিছনে একটা বড় গাড়ি ছিল, সামনে হয়তো রানওভার হয়ে গেছে। লরি, হ্যাঁ বড় গাড়ি আর কি, বড় যে 12 চাকা বা 14 চাকা গাড়িগুলো হয়, ট্রাক মাল লোড আছে, মাছ বা কিছু একটা মাল লোড আছে। দেখলাম দুজন বাইকে ছিল, রানওভার হয়ে গেছে। তারপর আমরা স্থানীয় যারা আশেপাশে সবাই ছিল, সবাই দৌড়ে এসে তাদেরকে আমাদের যে জলপাইগুড়ি সুপার হসপিটালে পাঠানো হলো।
প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, প্রশাসন আসলো, গাড়ি অবরোধ ছিল এতক্ষণ থেকে, এইমাত্র ছাড়া হলো। আমাদের দাবি বালাপাড়া মোড়ে একটা স্থায়ী ট্রাফিকের ব্যবস্থা করুক। আমাদের যে জলপাইগুড়ি কোতোয়ালি পিএস আছে তারা একটা এখানে স্থায়ী ট্রাফিকের ব্যবস্থা করুক। এখানে তো হ্যাঁ রাস্তা পার হওয়ার সমস্যা তো যেদিন থেকে এলএনডি এখানে বন্ধ করে দিয়েছে ডিভাইডেশনটা সেদিন থেকেই, এখানে আমাদের শো শো বাচ্চা হাজার হাজার জনসাধারণ এখানে বসবাস করে, এটা রাস্তা পারাপারের অবশ্যই সমস্যা হচ্ছে। অতএব আমরা কোতোয়ালি থানা বা জলপাইগুড়ি কোতোয়ালি ট্রাফিককে এটাই অনুরোধ করব, গ্রামবাসী হিসেবে এখানে একটা স্থায়ী ট্রাফিকের ব্যবস্থা করুক, ট্রাফিক কন্ট্রোল এখানে দিয়ে দিলেই আর কোনো অসুবিধা থাকবে না। কতক্ষণ অবরোধ ছিল বা স্থানীয়রা করলেন, মানে আপনারা করলেন? 1.5 ঘন্টা অবরোধ। এখন কি অবস্থা? এখন ঠিক আছে, এখন গাড়ি স্বাভাবিক আছে, প্রশাসন আমাদেরকে আস্থা দিল, ভরসা দিল, তারা দেখছে উপর মহলে কথা বলে। আপনার নামটা বলুন। আমার নাম প্রবীর প্রসাদ। হাততালির কারণটা হলো যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে ফ্ল্যাট পড়ে আছে রাস্তায়, দেখলাম ফায়ার ব্রিগেডও আসলো, ছোটো গাড়িটা আর কি। আসার পরে ফায়ার ব্রিগেডের অফিসার অ্যান্ড ওদের জওয়ানরাও সব উপস্থিত ছিল, থাকার পরেও বোতলে সার্ভিস দেওয়া হলো ফায়ার ব্রিগেডে। বোতলে সার্ভিস বলতে বোতল দিয়ে জল দিয়ে রাস্তার রক্ত মুছানো হলো ফ্ল্যাটটা, তার জন্যই পাবলিক হাততালি দিল যে ফায়ার ব্রিগেডের বোতলে সার্ভিস। লাইফে প্রথম জলপাইগুড়ি বাসিন্দার হয়ে আমি প্রথম দেখলাম। কি বলবেন, মানে কি ওদের কি জলের কোনো ব্যবস্থা ছিল না? জলের ব্যবস্থা স্যার, অ্যাক্সিডেন্ট হওয়ার ম্যাক্সিমাম অনেকক্ষণ সময় হয়ে গেল, প্রায় 2 ঘন্টা, তারপরেও লেট ফায়ার ব্রিগেড আসার পরে অনেকক্ষণ বলার পরে ফায়ার ব্রিগেডের স্টাফ কিংবা পুলিশ জল দিয়ে বোতলে জল করে জল এনে দোকান থেকে কিনে এনে রক্ত মুছার চেষ্টা করছে, কিন্তু পুরোপুরি রক্ত এখনো মুছতে পারলো না। ওটাই জন্য লোকজন হাততালি দিল যে ফায়ার ব্রিগেডের বোতলে সার্ভিস। আপনাদের জলের ব্যবস্থা কোনো ছিল না? না, জলের ব্যবস্থা ছিল না, ফায়ার ব্রিগেডের ছোট্ট একটা গাড়ি আসছিল। কি নাম আপনার? রাজু দেবনা। হ্যাঁ, রাজু দেবনা। কোথায় বাড়ি? আমার এখানে লোকাল বাড়ি। পদ্মশ্রী ধনীরাম টোট, পদ্মশ্রী করিমুল হকের উপস্থিতিতে রবিবার সন্ধ্যায় মশাল মিছিল জলপাইগুড়ি শহরে। পদ্মশ্রী ধনীরাম টোট ও পদ্মশ্রী করিমুল হকের উপস্থিতিতে আজ সন্ধ্যায় মশাল মিছিল জলপাইগুড়ি শহরে, প্রতিবাদী মহামিছিল এবং পথসভা জলপাইগুড়িতে, মশাল হাতে সুবিশাল মিছিল জলপাইগুড়িতে, চিকিৎসকরা দিচ্ছে ডাক শহরবাসী পামেলা, এই স্লোগানকে সামনে রেখে জলপাইগুড়ি আইএমএর উদ্যোগে এবং জলপাইগুড়ি নাগরিক সংসদের ব্যবস্থাপনায় অভয়ার নারকীয় মৃত্যুর বিচারের দাবিতে এবং উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে মহামিছিল এবং পথসভা বক্তব্য জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে চলছে। মিছিল এবং পথসভার মধ্য দিয়ে রবিবার সন্ধ্যায় শহর এক প্রকার স্তব্ধ হয়ে পড়ে। তার মৃত্যুকে এমন ভাবে করা হলো যে নিরাপত্তা বলে থাকে সেখানেই তাকে ধর্ষণ করে তার মৃত্যু করা হলো, তাহলে আমাদের নাগরিক তো কোথায়? আমাদের নিরাপত্তা থাকলো এটা, সেই নিরাপত্তার মধ্যে দিয়েও আজকে বিচার হচ্ছে না। আজ কাল পরশু দিন সবাই মানে নানা বিভ্রান্তি করানো হচ্ছে। আমি চাই আপনারা সবাই গর্জে উঠুন, এর বিচার চাই আমাদের কিলোমিটার বিচার চাই, সবার যেমন নিরাপত্তা চাই, এবং আপনার গর্জে উঠুন, এটাকে কেন হলো, এটা অবিলম্বে আমাদেরকে করতে হবে, কেন করছে না? সবকিছু যদি পারতে পারে তাহলে এই বিচারটা কেন তাড়াতাড়ি হচ্ছে না, এটা আমার কাছে দাবি থাকলো আগে আপনার সবাই দাবি দেবো। আপনাদের ধন্যবাদ দিচ্ছি, নমস্কার। আমাদের ঘরে মা বোন এবং ডাক্তার বাবু ব্যবসায় বিভিন্ন রকম সংস্থা এবং গ্রাম থেকে বিভিন্ন মানুষ আজকে এই মিছিলে পা মিলিয়েছে, একটাই কারণ সবাই জানে আমরা কলকাতায় যে আর্জি করার ঘটনাটা, এই ঘটনাটা দ্রুততম বিচার এবং দোষীদের শাস্তি যেন পায়, তার জন্য আমরা আজকে জলপাইগুড়ি শহরে আপনাদের জনসাধারণ এবং ডাক্তারবাবু সবাই মিলে আমরা আজকে এই আন্দোলন করলাম। এই আমাদের এই আন্দোলন প্রত্যেকটা মিডিয়া ভাই, প্রেস ভাই, আপনারা যারা শীতের মধ্যে করোনার মধ্যে লেখালেখি করেন, আপনারা নিশ্চয় আমাদের ব্যস্ত হুড়া এই জলপাইগুড়ি নাগরিক হিসেবে আমি বলছি, আমাদের বক্তব্য নিশ্চয়ই কলকাতা এবং সিবিআই হাইকোর্ট বিভিন্ন জায়গায় যাবে। জলপাইগুড়ি শহরের মানুষ এখনো জাগ্রত, সঠিক বিচারের আশায়
টিভির পর্দায় আমরা তাকিয়ে থাকি, এটা যেন দেরি না হয়, যত দেরি হবে এইসব আন্দোলন দিনের পর দিন আরো শহরে যেহেতু চলছে গ্রামও জাগ্রত হয়ে চলতে থাকবে। তাই আমি মনে করি এই বিচার যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমরা দেখতে পাবো, জানতে পাবো, আর এইসব যারা ধর্ষক যারা দোষী তারা যেন শাস্তি পায়, আর এই শাস্তির মাধ্যম দিয়ে সারা বাংলায় যেসব দুষ্কৃতিকারী আছে তারা যেন ভয়ে এসব কাজের কোনদিন না করে। নমস্কার। নিজে স্কুলের ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগে গ্রেপ্তার হলেন এক শিক্ষক। অভিযুক্ত শিক্ষকের বাড়ি ও স্কুল জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকে বলে জানা গিয়েছে। স্কুলের প্রধান শিক্ষক থানায় লিখিত অভিযোগ জানানোর পরেই অভিযুক্ত পার্শ্ব শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে সোমবার আদালতে তোলা হয়। অভিযোগ, মাঝে মধ্যেই অভিযুক্ত শিক্ষক ছাত্রীর সাথে অশালীন আচরণ করতেন। ছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষককে অভিযোগ জানায়। দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিক্ষক ছাত্রীদের ছবি ভিডিও তোলা, ইউনিফর্মে নিজের মুখ মোছা সহ অশালীন কিছু অঙ্গভঙ্গি করতেন বলে অভিযোগ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আজ জানতে চাওয়া হলে অভিযুক্ত শিক্ষক সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য করতে চাননি। জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত জানিয়েছেন, ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে ওই পার্শ্ব শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হয়েছে। আপনি কিছু বলতে চান? কিছু বলবেন আপনি? কি অভিযোগটা কি সত্যি না মিথ্যা? অভিযোগটা কি সত্যি? প্রতিমার বাজারে মন্দা, এবার বিশ্বকর্মা পূজোর বাজারে মন্দার পরিবেশ, চিন্তিত বিক্রেতারা। বিশ্বকর্মা পূজোর বাজার শুরু হয়েছে দিন থেকে রাতেও, তবে বাজার শুরু হলেও তেমনভাবে দেখা নেই ক্রেতাদের, ফলে বিক্রি কমে গেছে অনেকটাই। অন্যান্যবার এই সময় রাতেও ক্রেতাদের ভিড় জমজমাট থাকতো, কিন্তু এবার উল্টো ছবি। তাই আগামীকাল যেহেতু বিশ্বকর্মা পূজো হলেও বাজারের পরিবেশ ফাঁকাই দেখা গেল। জলপাইগুড়ি দিন বাজার, স্টেশন বাজার, বয়লখানা বাজার সহ অন্যান্য বাজারে ফাঁকাই ছবি ক্রেতাদের দেখা গেল। প্রতিমা বিক্রিও একেবারেই নেই। সব ধরনের প্রতিমা থাকলেও আর দাম কম থাকলেও বাজার জমেনি। বিক্রেতাদের আশা হয়তো শেষ ভাগে বিক্রি কিছুটা বাড়বে। দূর দূরান্ত থেকে বিশ্বকর্মা প্রতিমা বাজারে আনা হয়েছে। 200 টাকা থেকে 800 টাকা অবধি প্রতিমা রয়েছে বাজারে। এখনো পর্যন্ত সেরকম কোনো ভিড় হয়নি, মোটামুটি ভাবে চলছে ভালো। দামের দিক থেকে কি দেখছেন? দেখছি যে মোটামুটি ভাবে করছে, বাড়ির লোকেরা বেশি করছে এখনো। মানে যারা এই করে করে তার বাড়ির লোকদের দেখছি, ঘুরে দেখলাম যে বাড়ির লোকেরা মোটামুটি আজকেই ব্যবসা পাচ্ছে, করে দিচ্ছে না। আপনি যে দামের দিক থেকে কি দেখছেন? দামের দিক থেকে এই দোকান থেকে তো আমি মানে যখনই কোনো মানে আমাদের বাড়িতে প্রয়োজন হয় এখান থেকে আমি সব কিছু নিই, ঠিকই আছে। কিন্তু আমার মতে এই দোকানটা কোনো থেকে মানে একটা যে জেনারেল দামটা আছে দামের মধ্যে কোনো হয়। বিক্রেতারা বলছেন দাম ঠিক আছে, কিন্তু ক্রেতার সংখ্যা কমে যাচ্ছে। মোটামুটি দামের মধ্যেই আছে, লাগানোর মধ্যেই আছে। কি মনে হয় এবার কি পুজো কমছে? মনে হয় পূজা এবার জমজমাটি হবে।
মানুষের অর্থনৈতিক অবস্থার জন্য এই সমস্যা, ওটা পূজা তো যার যার ব্যক্তিগত ব্যাপার, ওটা কোনো ব্যাপার নেই। মানে বিক্রি বাড়টা কি কম? হ্যাঁ, বিক্রি বাড়টা কম। আচ্ছা, মানে যারা পূজা করছে ছোট করে করছে? হ্যাঁ, ছোটো করেই করছে, বড় পূজা কমই খুবই কম হচ্ছে। মানে এটা কি এবছর কমে গেছে? হ্যাঁ, কমে গেছে। নাকি কয়েক বছর থেকে? না, এই বছরটাই, এই বছরটাই। অভয়ার মৃত্যুর কারণে বিশ্বকর্মা পুজোর বাজারেও মন্দার ছবি। ফলের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা, দিন পেরোলে বিশ্বকর্মা পুজো, কিন্তু ক্রেতার দেখা নেই। বিভিন্ন প্রজাতির ফলে ঠাসা দোকান, পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বিশ্বকর্মা পুজোর বাজারে ক্রেতা শূন্য জলপাইগুড়ির ফল বাজার। ভালো ব্যবসার আশায় প্রত্যেকেই, চূড়ান্ত ব্যস্ততা থাকার কথা গোটা বাজার জুড়ে, কিন্তু বিশ্বকর্মা পুজো আজ বাদে কাল। কিন্তু এবারের বাজারে চিত্রটা ছিল একেবারে উল্টো। মাছি মারার অবস্থা দোকানে দোকানে, আগের মতো আর সেই বিক্রি নেই। একটাই কথা মুখে মুখে ঘুরছে ব্যবসায়ীদের, এই পুজো কার্যত শারদ উৎসবে রূপ নেয়। এখানে শহরে যানবাহন থেকে শিল্প কারখানা সবটাই বৃদ্ধি পেয়েছে, তাই এবছর বাজার উঠবে বলে এমনই আশা ছিল ফল বিক্রেতাদের। মঙ্গলবার কর্মের দেবতা বিশ্বকর্মার পুজো। পুজোর আগে ভালো লাভের আশায় থাকেন বাজারে ছোটখাটো ফুটপাতের দোকান থেকে শুরু করে বড় ব্যবসায়ীরা। অথচ সেইভাবে জিনিসপত্র বিক্রি না হওয়ায় চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। গ্রাম থেকে শহর জুড়ে পুজোর আয়োজকরা দুদিন আগেই কেনাকাটা শুরু করে দেন, কিন্তু এবছর তার ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে। ফল ব্যবসায়ী দেবজিৎ বলেন, আগের মতো পুজো আয়োজকদের হিড়িক নেই, পাঁচ ফল দিয়েই সেরে দেয়। আগে 5 থেকে 10 কেজি করে একজনে ফল নিয়ে যেত, মানুষের রুচি পরিবর্তন হয়েছে, তাই খিচুড়ি প্রসাদ দিয়েই সেরে দেয়। আগের মতো করে ফল 5 থেকে 10 কেজি করে নিয়ে যাবে সেটা লক্ষ্য করা যায় না। বিক্রেতা ও ক্রেতাদের মুখে একই সুর। অভয়ের মৃত্যুর কারণে এবার সকলে যেন একটা শোক পালন করছে, তাই বাজারে একদমই ফাঁকার পরিবেশ। আজকে তো, কালকেই তো পুজো, আজকে ফাঁকার দেখা যাচ্ছে কেন মূলত? এই বাজারগুলো এখন বসবে, মৌসুমটা একটু ঠিক আছে, কয়েক লোকজন ভিড় হবে, তাও অনেকটা ফাঁকা এখন, ফাঁকা দেখা যাচ্ছে তো। মানে এবার কি মনে হয় কি কারণে এত ফাঁকা দেখা যায়, এই সময়টা ভিড় থাকে প্রতিবার? ওই যে কলকাতায় যে কানটা হলো, তার লক্ষ্যে লোকের মনে মধ্যে শখ আছে, এই জন্য বাজার মানে ভিড় দেখা যাচ্ছে, ভিড় দেখা যাচ্ছে। আপনাদের বিক্রি কি কম হচ্ছে চিন্তিত? হ্যাঁ, জিজ্ঞেসে তাও কম আছে পুরো, মানে বিক্রি নাই, চিন্তায় আছেন? হ্যাঁ, চিন্তায় আছে লোক। কী নাম আপনার? পঙ্কজ কুমার। যে উৎসাহ উদ্দীপনা নিয়ে মানে বাজারে আসতো, দুর্গাপূজা হোক আর বিশ্বকর্মা পূজা হোক, এই অভয়াকাণ্ডে একটা মানুষের মধ্যে একটা গুমোট ভাব, সেই গুমোট ভাবটার জন্য মানুষের মধ্যে কোনো উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে না। যতটুকু না করলে না হয়, যতটুকু করণীয় পুজোর ক্ষেত্রে মানে উৎসবের দিকেই লোকে যাচ্ছে না, পুজো করতে যতটুকু লাগে তার মধ্যেই লোকে সীমাবদ্ধ থাকতে যাচ্ছে। সব উৎসবে দেখা যাচ্ছে তেমন ফাঁকাই পরিবেশ থাকে। হ্যাঁ হ্যাঁ, ফাঁকাই, এবং উৎসাহ উদ্দীপনাও একদমই চোখে পড়ছে না, এবং এটা হওয়াই স্বাভাবিক ছিল। বাঙালি হয়ে যদি এটাই না হয়, অভয়ার বিচারটাই আমাদের কাছে একটা উৎসব, অভয়ার বিচার চাওয়াটাই আমাদের কাছে উৎসব। আর অন্যান্য উৎসব গৌণ, যতটুকু করা উচিত স্বাস্থ্য মতে ততটুকুই লোকে করতে যাচ্ছে, তার বেশি মানে বাজারটা ফাঁকা দেখা যাচ্ছে, সেই জন্যই বাজারটা ফাঁকা। কী নাম দাদা আপনার? গৌতম দে। সববাহী গাড়ির ধোয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা জলপাইগুড়ির বাবুপাড়ার মোড়ে। এদিন সকাল 5:30 নাগাদ এক সববাহী গাড়ির চালক সকালে একটি মৃতদেহ সৎকারের জন্য মাসকালাই বাড়ি মহাশ্মশানের ঘাটে পৌঁছে দেন এবং সেখানে গাড়িটি ধুয়ে পরিষ্কার করে যথারীতি গন্তব্যস্থানে আবার ফিরে আসেন। কিন্তু হঠাৎ সববাহী গাড়ির চালক আবার সেই গাড়িটি নিয়ে এসে বাবুপাড়ার ব্যস্ততম রাস্তার ওপরে গাড়িটি পানীয় জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করতে থাকেন। এমন সময় এলাকার মানুষের নজরে আসে, যে জায়গায় গাড়িটি ধোয়া হচ্ছে সেখানে আমের পাতা ফুল পড়ে আছে, দেখেও ওই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। এলাকার বাসিন্দারা অবশ্য পরবর্তীতে যাতে সেই পানীয় জলের কলে এভাবে গাড়িটি না ধোয়া হয় সেই বিষয়ে গাড়ির চালককে অবগত করেন। গাড়ির চালক লক্ষণ দাস বলেন, আমার ভুল হয়েছে, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, শ্মশানে গাড়িটি ধুয়ে নিয়ে আসি, আগামীকাল পুজো দেব বলে আরও একবার গাড়িটি ভালো করে ধোয়ার জন্য গাড়িটি নিয়ে আসে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা প্রদীপ গাঙ্গুলি, জনপ্রতিনিধি অজয় শাহ বলেন, এই কল থেকে প্রচুর মানুষ পানীয় জল বাড়ির জন্য নিয়ে যান,
এখানে সববাহী গাড়িতে ব্যবহৃত সামগ্রী কলের পাড়ে পড়ে থাকলে সবার দৃষ্টি কটু লাগবে। তাছাড়া শ্মশানঘাটে সববাহী গাড়িতে ধুলে ভালো হয় বলে তারা জানান। আমরা সকালবেলা দেখি এই শিশুনিকেতনের মোড়ের উপর একটা হেরিটেজ কল আছে কংক্রিটের, এখানে একটি সববাহী গাড়ি রেখে সেই ড্রাইভার গাড়িটা ধুচ্ছে, সেখান থেকে ফুল পাতা সব রাস্তায় পড়েছে। আমরা এটাতে আপত্তি করেছি যে এখানে বাচ্চাদের স্কুল, উপরন্তু এখানে একটা চায়ের দোকান আছে, এখানে প্রচুর মানুষ চা খায়, বসত বাড়ি এলাকা, এখানে কেন শ্মশানের গাড়ি ধুচ্ছ? ড্রাইভার অত্যন্ত রূঢ়ভাবে কথা বলেছে, ফলে এলাকাবাসী উত্তপ্ত হয়ে ওঠে, কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না। ছিলাম না আমি শ্মশান থেকে ধোয়া গাড়ি, বড়ি গাড়ি, তো আমার গ্যারেজ ছিল গাড়িটা, এমন হয় একটু পূজা আছে কালকে, দুই বাটি জল দিয়ে ঢেলে একটু সুদর্শন করে পুজো দিব। এখানে কোন জায়গায় ধুইতে গেছেন আপনি? এই কলটা সামনে আছে। এটা কোন এলাকার কল তা তো বলতে পারবো না, এখানে আমি মিউনিসিপ্যালিটি গ্যারেজে হয়তো। এই এলাকা চিনেন না আপনি? রাখি তো আমাদের বাবুকে বললে টোলে দিয়ে আমাদের গ্যাসটা ভেঙে গেছে, ওই জন্য রাখতাম। ওখান থেকে রেখে বললাম সুদর্শন করে নিয়ে আসি, দুই বাটি জল শ্মশান থেকে তো ধুয়ে আনি, গ্যারেজে ধুতে পারতাম, গ্যারেজটা কাদা কাদা হবে বলে টানছি, গ্যারেজে দুই বাটি জল ঢেলে নিয়ে যা পূজা দিব বলে। কিছুক্ষণ আগে একটা সববাহী গাড়ি হঠাৎ দেখি শিশুনিকেতনের মোড়ে প্রকাশ্যে দাঁড়িয়ে, যেই কলটা পিছনে দেখতে পাচ্ছে সেই কলটার থেকে এলাকাবাসী এবং প্রায় 1000-এর উপরে এলাকাবাসী এখানে জল সংগ্রহ করে, খাবার জল পানীয় জল হিসেবে এখান থেকে জল নেয়। সেখানে প্রকাশ্যে একটা সববাহী গাড়ি, যেখানে জলপাইগুড়ি পৌরসভার যেসব সববাহী গাড়ি শ্মশানে যায় সেখানে এই গাড়িগুলি ধোয়ার ব্যবস্থা আছে, জলপাইগুড়ি পৌরসভার ব্যবস্থা করে রেখেছে। অথচ আজকে সকালবেলা এখানে একটা গাড়ি ধোয়া হচ্ছে এবং যেটা দেখে এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়ে, কারণ এটা বাস্তবসম্মত, কারণ এই এলাকা থেকে এই কল থেকে মানুষ জল সংগ্রহ করে। এবং তারা যখন প্রতিবাদ করে শুনলাম যিনি ধুচ্ছিলেন তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে মানে বিরক্তিকর মন্তব্য করেন এবং তার দিকেই তেড়ে যান, তাতে এলাকার মানুষ প্রচণ্ড খেপে যায় এবং আমাকে খবর দেয়। আমি কাউন্সিলর এখানকার কাউন্সিলরকে ভাইস চেয়ারম্যানকে জানি, ভাইস চেয়ারম্যান আমাকে বলে যে এই এলাকা আসতে, এবং এসে এখন যা দেখতে পেলাম সত্যি এটা অন্যায়ের কাজ, কারণ এইভাবে করে গাড়ি ধোয়াটা মানে পানীয় জল যেটা আছে সেই পানীয় জলকে ব্যবহার করে সবাই গাড়ি ধোয়াটা অন্যায়। সমস্যার কী হলো? এখন সমস্যা হলো যে ওনাকে বলা হলো এই যেই জায়গাটাই উনি মানে নোংরা করেছে সেই জায়গাটি পরিষ্কার করে দিতে, এবং আগামীতে যাতে এই জিনিসগুলি না হয়, পুনরাবৃত্তি না হয়, তিনি সেটা বলেছেন যে আমি আর আগামীতে করবো না, এবং এইভাবে আমরা আজকের মতো তাকে বললাম যে জায়গাটা পরিষ্কার করে দিলে পরেই সমস্যাটা মিটে যায় এবং তিনি তা করে দিচ্ছেন। বছর খানেক আগে গ্রামটির একটি অংশ উত্তরবঙ্গের মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে খরস্রোতা তিস্তা। এখনো বহু মানুষ আশ্রয়হীন অবস্থায় ত্রাণ শিবিরে আছেন। শুধু বাড়িঘর নয়, চাষাবাদের জমি এখন তিস্তার দখলে। তবুও জীবনযুদ্ধের সংগ্রাম চালিয়ে যাচ্ছে ডুয়ার্সের মাল ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাঁও বস্তির বাসিন্দারা। গ্রামবাসীদের এই সংঘর্ষকে আরও মজবুত করে টোটগাঁও প্রাথমিক বিদ্যালয়ে নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবিরের আয়োজন করল মালবাজার শহরের স্বেচ্ছাসেবী সংগঠন স্নেহ ফাউন্ডেশন। এদিন চলে এই স্বাস্থ্য শিবির পরীক্ষা। ডাক্তার ফাল্গুনী ভট্টাচার্য গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ লিখে দেন। এই শিবির থেকে জ্বর, সর্দি, মাথা ব্যথা, পেটের সমস্যা, চোখের অ্যালার্জি, শরীর ব্যথার ওষুধ, শিশুদের ভিটামিন সিরাপ সহ আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম এবং বিভিন্ন ধরনের ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। সেই সাথে চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী দুজনের হিমোগ্লোবিন পরীক্ষা এবং 6 জনের সুগার টেস্ট করা হয়। সেই সাথে ডেঙ্গুর বিষয়ে সচেতন করা হয় গ্রামবাসীদের। এই শিবিরে স্নেহ ফাউন্ডেশনের নির্দেশক অভিষেক ঘোষ, যুগ্ম নির্দেশক সুমন চৌধুরী, সদস্য শ্রেয়সী দে, সোনালী সিঙ্গল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের সম্পাদক অভিষেক বাবু জানান, টোটগাঁওয়ের অবস্থা আশঙ্কাজনক দেখেই এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পরিকল্পনা করা হয় এবং সেই পরিকল্পনা যথার্থ সফল হয়েছে। এলাকার পঞ্চায়েত সদস্য অরূপ শর্মা স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আজ টোটগাঁও में मेडिकल कैंप हो रहा है, क्या बोलना चाहेंगे इस विषय पे? आप लोगों का बहुत बहुत धन्यवाद जो कंडीशन आपने किया है ये टोटगाँव में। यहाँ पर अभी बाढ़ आके आने के कारण आदमी लोग अस्त व्यस्त है, तो आप लोग को धन्यवाद देना चाहता हूँ कि आप लोग इस तरह आए, और बाकी भी आना चाहते हैं तो हम वेलकम करना चाहते हैं, और दुनिया बीमार है इनको देख लीजिए। तो और क्या कहना चाहेंगे इन फ्यूचर के लिए? फ्यूचर का टोटगाँव, इन फ्यूचर तो यहाँ भविष्य नहीं है, हम लोग इसके लिए लड़ रहे हैं, अभी देखिए कहाँ तक होता है। আপনার নাম আর পরিচয় থোড়া বলি। আমি অনুপ শর্মা, পঞ্চায়েত মেম্বার, সমাজসেবী।
পথ দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজন। গতকাল রাতে মালবাজার মহকুমায় দুটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হল পাঁচজন। রাতে সকলকে ওদলাবাড়ি প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় শিলিগুড়ি রেফার করা হয়েছে। জানা গেছে প্রথম দুর্ঘটনাটি ঘটেছে ওদলাবাড়ির ট্রাফিক মোড় এলাকায়। রবিবার হাটের দিন ট্রাফিক মোড়ে দুটি বাইকের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয় তিনজন। স্থানীয় মানুষ তিনজনকে ওদলাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। জানা গেছে আহতদের মধ্যে দুজনের বাড়ি ডামডিম এবং একজনের বাড়ি ওদলাবাড়ি এলাকায়। অন্যদিকে কাছামবাড়ি এলাকায় একটি সাইকেলকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায় একটি বাইক। বাইকে থাকা দুজনে গুরুতর আহত হয়েছেন। তাদের ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। বারবার প্রশাসনের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইভ এর বার্তা দিলেও কিছু মানুষের কানে সেই বার্তা যাচ্ছে না। পুলিশ দুর্ঘটনার বাইকগুলোকে উদ্ধার করেছে। আপ গাড়ি চালা রে তুমি? হ্যাঁ, মেয়ে চালাতা থা, স্পিড মে থা, লেকিন স্পিড কিতনা থা ও ভি মে ভি চেক নে কিয়া। মে সোচ রহা থা মে গাড়ি নেই চালুঙ্গা, ওহি বোলা কি গাড়ি চালাও। তো মে মজবুরন চালাযা, মতলব মজবুরন নাই কি মে ঘর জানা চাহতা থা, মেরা ওয়াইফ সবকো পৌঁছা কে আয়া, মেরা ভাগ্নি মেরা ওয়াইফ কো, ওহি বোলা কি গাড়ি চালাও। তো মে ঘর জানা চাহতা থা, লেকিন ওহি কে বোলা কি উধার জায়গা চলো থোড়া যা কে আয়েগা, তো গাড়ি চালাও। যা রে থে পাতা নাই, ওই লোক চলো ইধার যাকে বলা, ও লোক ভি আয়ে, মেরা দোস্ত সাহেব ভি আয়ে, উধার কিধার লেকে যা রহা থা, মে স্পিড মে থা, লেকিন ও জো গাড়িওয়ালা আগে ওয়ালা থা ও ইন্ডিকেটর নেই মারা। মে আপনা সাইড মে ঠিকই যা রহা থা, লেকিন ও গাড়িওয়ালা ইন্ডিকেটর নেই মারা, বাইকওয়ালা সিধা উসকো যাকে লাগা। আপ লোগা ঘর কাহাঁ পে? ডামডিম হাটখোলা মে হ্যাঁ। গাড়ি মে কিতনা আদমি থা? দো হি থা, মে চলা রহা থা, ও বৈঠা থা, ও বহুত মাতা থা, মে নেই পিয়া থা। আপকা নাম? মেরা নাম সন্দীপ হ্যাঁ। ট্রেনটা যেটা হয়েছে, আমাদের উদলাবাড়ির একজন ছিল, ঠিক আছে, কালী মন্দির আমাদেরই মানে জানাশোনা আছে, আর দুইজন ছিল ডামডিম থেকে আসতেছিল। ওরা ওরা ছিল অন্য বাইকে, আপাচি 200-এ, আর আমাদের যে উদলাবাড়ির ছিল উনি ছিল গ্লেমার বাইকে। তো ঘটনাটা হয়েছে, দুই দিক দিয়ে বাইক আসতেছিল, আর যে ডামডিম দিক দিয়ে যে ছেলেগুলো ছিল বাইকের মধ্যে, ওরা খুবই রফ গাড়ি চালাচ্ছিল, এত রফ গাড়ি চালাচ্ছিল, মানে তার মধ্যে ড্রিঙ্ক করে রাখছে রাত্রের বেলা। ওরা যদি বাইকটাকে না ঠুকতো, যদি ও বাইকটাকে যদি না ঠুকতো, তাহলে মহিলাদেরকে উড়াই দিত, একদম বাইক দিয়ে স্পট ডেড করে দিত। কেন কি আজকে রোববার দিন আমাদের ওদলাবাড়িতে হাট বসে, খুবই ভিড় ভাড়াক্কা এলাকা থাকে। তো রোববার দিন যাই হোক একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আজ একজনের জন্য 10-15 জনের লাইফ শেষ, মানে সেভ হইল। কেন কি ও যদি বাইকটাকে না ঠুকতো, তাহলে ও কী করতো, যে রোড থেকে যে ক্রসিং হচ্ছিলো মহিলাগুলা সবজি বাজার করে, ওদেরকে একদম মানে স্পট ডেড করে দিত। আপনি কি স্পটে ছিলেন তখন? হ্যাঁ, আমরা ছিলাম স্পটে, মোড়ে আমরা দাঁড়াইছিলাম, সব ঘটনা দেখলাম, ওনাদেরকে রেস্কিউ করে দুই পার্টিকে আমরা নিয়ে আসি ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে। এখানে ওনাদেরকে এখন চিকিৎসা চলতেছে। আর আমি একটাই কথা বলবো, দেখেন সবার লাইফের একটা দাম আছে, যখনও বাইক চালাবেন ড্রিঙ্ক করবেন না, নিজের মনে মনে রাখবেন বাড়িতে মা আছে, বাচ্চা আছে, বোন আছে, ওটা ভেবে চালাবেন। তার জন্য আমাদের মুখ্যমন্ত্রীও বলছে সেফ ড্রাইভ সেফ লাইফ, এই জিনিসটাকে মানে চলেন আর রফতারটাকে একটু কম করেন। আপনার নাম? আমার নাম নরেন সা, উদলাবাড়ি গ্রামবাসী। উত্তরের সংবাদে এখন সময় বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণি কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমি চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের, লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুমটি, জলপাইগুড়ি। শিলিগুড়িতে চালু হচ্ছে ফুড স্ট্রিট। শিলিগুড়িতে চালু হচ্ছে ফুড স্ট্রিট। লটারির মাধ্যমে ব্যবসায়ীদের ফুড স্টল তুলে দিল পুর নিগম।
কিছুদিনের মধ্যে শিলিগুড়িতে চালু হচ্ছে ফুড স্ট্রিট। রবিবার লটারির মাধ্যমে ব্যবসায়ীদের হাতে ফুড স্টলগুলি তুলে দিল শিলিগুড়ি পুর নিগম। শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে এসএফ রোডে করা হয়েছে ফুড স্ট্রিট, যেখানে রয়েছে 20টি স্টল। স্টলগুলিকে সুন্দর করে সাজিয়ে তোলার পাশাপাশি লাগানো হয়েছে নতুন লাইট, বসানো হয়েছে বেঞ্চ। গত বুধবার অবধি স্টলের জন্য পুর নিগমে অনলাইনে আবেদন করেছেন আগ্রহীরা। এদিন 20টি ফুড স্টল লটারির মাধ্যমে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হলো। এই স্টল নেওয়ার জন্য প্রায় 1,029টি আবেদন জমা পড়েছিল। তাদের মধ্যে 20 জন পেলেন এই ফুড স্টল। স্টলের ভাড়া বাবদ পুর নিগমকে মাসে 1,000 টাকা করে দিতে হবে। উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলেন, আজ লটারির মাধ্যমে ফুড স্টলগুলি বিতরণ করা হলো। স্বচ্ছতার জন্য সমস্তটাই ভিডিওগ্রাফি করে রাখা হয়েছে। স্যার, আজকে স্টল দেওয়া হচ্ছে লটারির মাধ্যমে, ছোট বাচ্চাদের নিয়ে আসা হচ্ছে, তারা একটা করে কুপন তুলছে এবং টোটালটা ভিডিওগ্রাফি করে রাখা হচ্ছে, সিসিএনএ লাইভ দেখাচ্ছে, যাতে পুরো স্বচ্ছতার মাধ্যমে কাজ। স্যার, ফিস কী মাধ্যমে দেওয়া হবে, অনলাইন না অফলাইন দুটোই থাকবে নাকি শুধু অফলাইন মাধ্যমে দেওয়া হবে? যে ফিস দেওয়া হবে এগুলো মডেলিটিসটা হবে, অ্যাপ্লিকেশানগুলো অনলাইনে দেওয়া হয়েছে, ফিস হয়তো আমাদের পোর্টালে অনলাইনে দিতে হবে বা অফলাইনেও সুযোগ থাকতে পারে, সেটা ঠিক করবে। আমার নাম সচিন দাস। ফুড স্টল পেলেন আজকে, কী বলবেন? আমি অ্যাকচুয়ালি আমার দাদার নামে অ্যাপ্লাই করেছিলাম, আমার দাদা হোটেল ম্যানেজমেন্ট কোর্স করেছিল, ওটার কোটাতে আমি অ্যাপ্লাই করেছিলাম। আমার কাউন্সিলর গার্গী চ্যাটার্জি আমাকে বলেছিল, উনি আমাকে অনেক সাপোর্ট করেছে যে অ্যাপ্লাই করার জন্য। আমাদের এই দোকানের অ্যাকচুয়ালি আমাদের দোকানের লাইন জানা আছে, আমরা পাড়ায় করে খাই, এখন ওই জায়গাটা হলে একটুখানি আমাদের আয়টা বাড়বে, এটাই বিশ্বাসে আমরা মাননীয় মেয়রকে আমরা ধন্যবাদ জানাবো। কোনো ভাড়া চাওয়া হচ্ছে কি এই মুহূর্তে, মানে ফুডে কীরকম ভাড়া রয়েছে? হচ্ছে মাসে 1,000 টাকা করে ভাড়া, আর এমনি আর কিছু কোনো ভাড়া নেই। তারা অনেক ফেসিলিটি দিবে, জল দিবে, স্টল দিবে, সব কিছুই দিবে আমাদেরকে। ভাড়াটা কি মান্থলি 1,000 টাকা করে? মান্থলি 1,000 টাকা। আর কীরকমভাবে দিতে হবে, মানে অফলাইন বা অনলাইন কিছু বলা হয়েছে? অনলাইন অ্যাপ্লাই আমাদের ছিল, অনলাইন অ্যাপ্লাই আমরা করেছিলাম, তারপরে ভেরিফিকেশন হয়েছে, তারপর আজকে নোটিশ ডেট ছিল, এই জন্য আপনাদের মন্ত্রী। ফুলবাড়িতে পালিত হলো বিশ্ব নবী দিবস। ফুলবাড়িতে পালিত হলো পবিত্র জশনে ঈদ মিলাদুন্নবী উৎসব তথা বিশ্ব নবী দিবস। সোমবার সকাল থেকে ফুলবাড়ির রাস্তায় হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের ভাইদের দেখা মিলল একসাথে। পাশাপাশি জশনে ঈদ মিলাদুন্নবী উৎসব অর্থাৎ বিশ্ব নবী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয় এদিন, আর সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন প্রচুর মানুষ। ইসলাম ধর্মে জশনে ঈদ মিলাদুন্নবী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ঈদ মিলাদ উন্নবী উৎসবটি বাংলায় নবী দিবস নামে পরিচিত। ইসলাম ধর্মের প্রবর্তক মোহাম্মদের জন্মদিনটি স্মরণ করে প্রতি বছর ঈদ মিলাদ উন্নবী পালিত হয়। তাই সোমবার সকাল থেকে ফুলবাড়ির বিভিন্ন প্রান্তে পালন করা হচ্ছে এই উৎসব। বেলা বাড়তে বিভিন্ন জায়গা থেকে বেরিয়েছে জুলুস, একাধিক তাজিয়া বের হতেও দেখা গিয়েছে ফুলবাড়িতে। এছাড়াও এদিন বিভিন্ন রাস্তায় মোড়ে মোড়ে আয়োজন করা হয় ফুড প্যাকেট ডিস্ট্রিবিউশন ক্যাম্প। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মদিন, প্রত্যেক বছরে নয়, এবারেও আমাদের অনুষ্ঠিত হচ্ছে এখানে। আমাদের ফুলবাড়ি থেকে তথা ফুলবাড়ি এক নম্বর অঞ্চল এবং সন্ন্যাসীগাড়া প্রায় 26খানা জামাতের লোক আমরা একত্রিত হয়ে আজকে আমাদের বিশ্ব নবীর শানে উনার মহব্বতে আমরা আজকে সমবেত হয়েছি। আমরা সমাবেশ হয়েছি, এই সমাবেশের মাধ্যমে আমরা বিশ্বকে আমরা বার্তা দিতে চাই, শান্তির বার্তা, আমাদের ভ্রাতৃত্ববোধ এবং আমাদের সকলেই আমরা ভাইচারা এবং ভাই ভাই। আমাদের বিশ্বনবী একটাই কথা বলে গেছেন যে তেরোয়াল নয় এবং বন্দুক এবং গুলি দিয়ে নয়, মানুষের মন জয় করতে হবে ভালোবাসার মাধ্যমে। যেই আমাদের বিশ্বনবী আজকে সারা বিশ্বকে জয় করেছেন তার মহব্বত এবং ভালোবাসা দিয়ে, সেই মহব্বত ভালোবাসা আমার মানুষের কাছে পৌঁছে দিতে চাই আজকে এই মন্ত্র দিয়ে। এখানে প্রায় 20-25 হাজার মানুষের সমাগম। ওখানটা আমরা করিনি, আমরা এবারে কমিটির তরফ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি স্থান পরিবর্তন করার জন্য, কারণ ওইদিকে আমরা প্রতি বছর করি, এবারে আমরা এই কোনা করতেছি, আগামী দিনে ওদের চিন্তাভাবনা আরও ওদিকে হবে, এটা আমাদের কমিটির তরফ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার নাম মোহাম্মদ সেলিম, আমরা জশনে ঈদ মিলাদুন্নবী কমিটির আমি একজন সদস্য। আজ ইসলাম ধর্মের মানুষদের পবিত্র ঈদে মিলাদ উন্নবী উৎসব। আজ ইসলাম ধর্মের মানুষদের পবিত্র ঈদে মিলাদ উন্নবী উৎসব। এদিন সকালে মাল ব্লকের ওদলাবাড়ি জুড়ে এই উপলক্ষে বিশেষ শোভাযাত্রা করা হয়।
এদিন এই ঈদ উপলক্ষে বিরাট এই শোভাযাত্রাটি ওদলাবাড়ির বিভিন্ন এলাকা পরিক্রমা করে। ছোট থেকে বড় সকলেই পা মেলান শোভাযাত্রায়। এদিনের এই শোভাযাত্রায় নবী দিবস উপলক্ষে দেওয়া হয় স্লোগান। এলাকার মাদ্রাসার পড়ুয়া থেকে মুসলিম সম্প্রদায়ের জনগণ এদিন এই শোভাযাত্রায় হাজির হন। শোভাযাত্রা শেষে বিশ্ব শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। এদিন সন্ধ্যায় বিভিন্ন মসজিদে মিলাদ উন্নবী উপলক্ষে বিশেষ মিলাদ ও দোয়া করা হবে বলে জানা যায়। এদিনের এই শোভাযাত্রাকে কেন্দ্র করেছিল মাল থানার পুলিশের নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে দুপুর পর্যন্ত ওদলাবাড়ির বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই শোভাযাত্রাটি। শোভাযাত্রা নিকালা যায় ইস বারে মে ক্যা কেঙ্গে আপ আজ হামারে ওদলাবাড়ি সুনিয়ে সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কে তরফ সে হাম লোগ এক ওদলাবাড়ি মে জুলুস নিকালে হ্যায় জুলুস হামারে জো ওদলাবাড়ি কে সারাউন্ডিং এরিয়া হ্যায় জেসে হামারে চল কলোনি সে লেকে হিস কলোনি হিস সে হাম লোগ বাবুজন কালী মন্দির সে লেকে বাজার হাম লোগ সারা মসজিদ এক হি জুলুস নিকালে হ্যায় হাম লোগ হাজারো কা তাদাদ यहाँ पर एक साथ हम लोग चले हैं। आज हम लोग का नबी जी का जन्मदिन उपलक्ष्य में हम लोग ये जुलूस निकाल देखा जा रहा है। पुलिस का जो तत्परता यहाँ पे देखा जा रहा है, क्या कहेंगे इस बारे में? धन्यवाद कहना चाहेंगे हम लोग को मालबाजार पुलिस SHO हम लोग को IC सर को कि हमारे इस जुलूस को जो निकाले गया सहायता किया है उसके लिए उनको हम लोग तहे दिल से हम लोग कमेटी की तरफ से धन्यवाद जाना है। शांति व्यवस्था बनाए रखा एकदम शांति व्यवस्था हम लोग का पूरा ट्रैफिक कंट्रोल उन्होंने किया है। बहुत अच्छा लगा हम लोग को सपोर्ट करने। आपका नाम परिचय? मेरा नाम राशन सरकार है, हम सुनिया सोशल वेलफेयर सोसाइटी का मेम्बर है। ज्योतिष सम्राट श्री देवाचार्य প্রতি মাসেই বসে থাকেন জলপাইগুড়ি শহরের হোটেল জিলা প্রীতমে। সেপ্টেম্বর মাসের 16 ও 17 তারিখেও হোটেল জিলা প্রীতমে তিনি বসছেন। ভারতখ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে। আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 13 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের জিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। সেপ্টেম্বর মাসের 16 ও 17 তারিখ অর্থাৎ সোম ও মঙ্গলবার হোটেল জিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নাম্বারে 9434317391 এবং 9163667741। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি। শুধু তা নয়, নর্থ বেঙ্গল, কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য আপনাদের এখানে আমি জিলাপিতমে বসি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ নই, বিদ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথ থেকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন বা আপনার কোনো কারণে গ্রহ যদি নতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
শহরবাসী। ঝুলন্স মেকওভারে চলছে বিশেষ অফার, হেয়ার কাট এবং শেভিং করুন মাত্র 199 টাকায়, আর ফ্রি পান হেয়ার ওয়াশ। শেভিং ডিটেন হেয়ার স্পা করুন মাত্র 1099 টাকায়, আর ফ্রি পান হেয়ার কাট। হেয়ার কালার হেয়ার স্পা ডিটেন করুন মাত্র 1999 টাকায়, আর ফ্রি পান শেভিং এবং হেয়ার কাট। হেয়ার কাট, শেভিং, হেয়ার স্পা এবং ফেসিয়াল করুন মাত্র 1499 টাকায়, ফ্রি পান ডিটেন। হেয়ার স্ট্রেটনিং স্মুথিং করুন মাত্র 1999 টাকায়, বোটক্স ট্রিটমেন্ট করুন 2999 টাকায়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলন্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, ডমিনোজের উপর তলায়। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো মেসার্স অ্যাক্টিভ হেলথ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সুলভ মূল্যে সকল রকমের জীবনদায়ী ওষুধ, ভ্যাকসিন, ইনসুলিন, বেবি ফুড, সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়। এছাড়া শিশুদের নেবুলাইজেশন, প্রেশার মাপা, ইনজেকশন দেওয়া, রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। পয়লা সেপ্টেম্বর থেকে পথ চলা শুরু করেছি আমরা। আমাদের ঠিকানা 3 নম্বর ঘুমটি, পান্ডাপাড়া রোড, অপোজিট কানাডা ব্যাংক, জলপাইগুড়ি। ফোন নম্বর 8167706967। তাইকোন্ডো প্রতিযোগিতায় পদক জয় জলপাইগুড়ির প্রতিযোগীদের। তাইকোন্ডো প্রতিযোগিতায় পদক জয় জলপাইগুড়ির প্রতিযোগীদের। ন্যাশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ 2024 সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে উত্তরপ্রদেশে। পশ্চিমবঙ্গের হয়ে তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যাওয়া জলপাইগুড়ির 2 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল, একজন আদিত্য মাহাতো এবং অন্যজন হিমানি দেবনাথ। এই প্রতিযোগিতায় দিল্লি, উত্তরপ্রদেশ, আসাম, বিহার সহ সারা দেশ থেকেই প্রতিযোগীরা অংশ নিয়েছিল বলে জানা যায়। প্রতিযোগিতায় রৌপ্য এবং ব্রোঞ্জ পদক লাভ করে পশ্চিমবঙ্গ তথা জলপাইগুড়ির নাম উজ্জ্বল করেছে হিমানি ও আদিত্য। টাইকোন্ডো গেমে আর ইয়ে উত্তরপ্রদেশ মে হুয়া থা, আর হলি পাবলিক স্কুল মে, আর ইয়ে ইসকা অর্গানাইজার হ্যা TFI, টাইকোন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়া। গেম তো বহুত বড়িয়া হুয়া, ওয়াহাঁ পে সব কুছ ভি বড়িয়া থা, প্লেয়ার ভি বহুত বড়িয়া থা। ওয়াহাঁ কে ভারত কা সারে স্টেট সে প্লেয়ার আয়ে থে, তো আর ক্যা সবই বড়িয়া চলা থা। আর মে ভি মেরা 51 আন্ডার 51 মে গেম থা, আর মে 3 ফাইট কিয়ারকে ব্রোঞ্জ লায়া আপনি ক্লাবকে তরফ সে, আর খুদ কা বেচ দিয়া আপনা ক্লাবকে তরফ সে বেচ দিয়া। আর আমারে ইহাঁ সে সিফ 1-2 মেডেল আয়ে হ্যায়, 1 সিলভার আর 1 ব্রোঞ্জ, জো ব্রোঞ্জ সিফ মেরা হ্যায়। আর আগলা বার তো সোচা হ্যায় গোল্ড হি লাউঙ্গা ন্যাশনাল মে, আর আপনা আচ্ছা ছাপ দেকে যাওঙ্গা ন্যাশনাল মে, মেরা নাম হো, সবকা নাম হো। মতলব এক্সপ্লেন নেই কর সকতে, ইতনা খুশ হো ক্যা আর বোলু। মতলব ইসকে লিয়ে বহুত মেহনত কিয়া মানে 3-4 মহিনা, হরেক চিজ কে লিয়ে, ডায়েট কে লিয়ে, প্র্যাকটিস উস টাইপ সে লিয়া, হাইট ডায়েট ভি লিয়া। মতলব বহুত খুশ হো, মেহনত কা ফল ভি মিলা, আর ক্যা চাহতা ভগবান, মতলব বহুত খুশ দিয়া মেরে কো। নাম ভাই? হ্যাঁ, মেয়ের নাম আদিত্য মাহাতো। টাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ যেটার অর্গানাইজ ছিল হচ্ছে TFI, আর এটা হয়েছিল হচ্ছে উত্তরপ্রদেশে হলি পাবলিক স্কুলে। কিভাবে খেলাটা হলো, কাদের সাথে হলো? আমরা তো এখানে ইন্ডিয়ার সব স্টেডি এসেছিলো, তার মধ্যে আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে পার্টিসিপেট করেছিলাম, আর এখানে প্লেয়ারও খুবই ভালো ছিল আর খেলাও ভালো ছিল। আর হচ্ছে আমি এখানে আন্ডার 42 গার্লসে জুনিয়রে সিলভার পেয়েছিলাম, আমি তো খুবই খুশি কারণ আমি সিলভার পেয়েছিলাম। আগের বার খেলেছিলাম কিছু পাইনি, তো এবার সিলভার পেয়েছি, তাও গোল্ড পাওয়ার ইচ্ছা ছিল কিন্তু হয়নি। যাই হোক, সিলভারটা পেয়ে আমি খুবই খুশি। আগামীতে কী লক্ষ্য রয়েছে? আগামীতে ইচ্ছা রয়েছে আমার এভাবেই ন্যাশনালে গোল্ড পাবো, তারপরে ইন্টারন্যাশনাল খেলারও খুব ইচ্ছা রয়েছে। আমি মূলত 8 বছর হয়ে গেছে। আমার নাম হিমানি দেবনাথ। কথাগুলো বলছি সেটা হচ্ছে 41st ন্যাশনাল কিউরেগি এবং 14th ন্যাশনাল পিউমসে অনুষ্ঠান হয়েছিল জুনিয়রদের, হ্যাঁ, যেটা উত্তরপ্রদেশের আগ্রাতে হয়েছিল এ মাসের 7-9 তারিখে। তা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে টাইকোন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়া, সংক্ষেপে TFI, যে অর্গানাইজ করেছিলেন তাতে আমরা অনুষ্ঠান করেছিলাম। জলপাইগুড়ি থেকে আমাদেরই একমাত্র ক্লাব আছে যারা এই অনুষ্ঠানে, এই প্রতিযোগিতায় গেছিল। তা 2 জন গেছিল। সব থেকে গর্বের ব্যাপার, পশ্চিমবঙ্গ থেকে একটাই সিলভার এসেছে, সেটাই জলপাইগুড়ি থেকে আমাদের ক্লাব থেকে পেয়েছে, এবং সেটি হচ্ছে আমাদেরই ছোটো বোন হিমানি দেবনাথ, এবং আমার ভাই আদিত্য মাহাতো উনি ব্রোঞ্জ পেয়েছেন রেসপেক্টিভ ওয়েট ক্যাটাগরিতে। তাই এটা সত্যি বিশাল, শুধু জলপাইগুড়ি নয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিরাট বড় গৌরবের ব্যাপার। এবং মিস্টার আদিত্য মাহাতো আমার ভাই প্রথমবারের জন্য ন্যাশনালে অনুষ্ঠান করে প্রতিযোগিতা করেছে, যেটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বিরাট ব্যাপার। সেখানে সে অংশগ্রহণ শুধু করেইনি, আমাদের গৌরবান্বিত করেছে ব্রোঞ্জ মেডেল পেয়ে। যাই হোক, প্রথমবার ন্যাশনালের মতো একটা টুর্নামেন্ট, সেখানে টেম্পারামেন্ট, মেন্টালিটি সব কিছু ফ্যাক্টর কাজ করে, শুধু টেকনিক্যাল স্কিলটা করে না। তা এটা একটা অভিজ্ঞতা। তা আমার বোন ভাই দুজনেই এর পরের বার আশা করছি অনেক ভালো
ফল দেবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই ক্লাবে যিনি কোচ মিস্টার বিশ্বনাথ লামা, তার কাছে আমরা প্রত্যেকে কৃতজ্ঞ, কেন তিনি যেভাবে আন্তরিকতার সাথে এবং এই প্রফেশনাল ওয়ার্ল্ডে অর্থের পেছনে না ছুটে নিঃস্বার্থভাবে শেখান, সেটা কিন্তু আজকের দিনে খুবই মানে কী বলব রেয়ার ব্যাপার। আমার নাম সুরঞ্জন দাস, আমি নিজেই ক্লাবেরও একজন সদস্য, প্লাস বেঙ্গল তাইকান্ডু অ্যাসোসিয়েশনের হয়ে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কোঅর্ডিনেটর। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টার বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1.7 মিলিমিটার। শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। নিজের স্কুলের ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার হলেন এক শিক্ষক। অভিযুক্ত শিক্ষকের বাড়ি ও স্কুল ক্রান্তি ব্লকে বলে জানা গিয়েছে। স্কুলের প্রধান শিক্ষক থানায় লিখিত অভিযোগ জানানোর পরই অভিযুক্ত পার্শ্ব শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। কিছুদিনের মধ্যেই শিলিগুড়িতে চালু হচ্ছে ফুড স্ট্রিট। রবিবার লটারির মাধ্যমে ব্যবসায়ীদের হাতে ফুড স্টলগুলি তুলে দিল শিলিগুড়ি পুর নিগম। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।